ভারতের পানিতে ডুবলো ফেনী কুমিল্লা সহ দেশে 12 জেলার জনের মিষ্টি পানিবন্দী 36 লাখ মানুষ। কোনই যাব কই যে সকল দিনের দিয়ে বনদ পানি এখন মানে বাড়ি ভর সম্ভাবনা বেশি। না জানিয়ে ভারতের বাদ খুলে দেওয়া মানবিক মন্ত্রপত্র প্রদেশের সক্রিয় ভাবে বাদ খুলে যাওয়ার দাবি ভারতের। থানায় ব্যারিস্টার সুমন ও সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা বনানী থেকে গ্রেফতার রাশেদ খান মেনন আওয়ামী জাদুদের সম্পদের পাহাড় সুনামগঞ্জের রতনের পনেরো বছর সম্পদ তিনশো গুণ বিপুল অর্থ আত্মসাত মেহেরপুরের খালেকে এবার ইউক্রেনের হামলায় কাঁপছে রাশিয়ার পুরস্ক অঞ্চল ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের বোমা হামলা প্রতিহতের ব্যর্থ পুতিন বাহিনী দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি এবারে বিস্তারিত ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত বারো জেলায় ডুবেছে বসতবাড়ি রাস্তাঘাট ফসলি জমি চরম দুর্ভোগে বান্ধাসী মানুষ সহকর্মীদের পাঠানো চিটে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট একদিনে টানা বৃষ্টি অন্যদিকে ভারত বাদ খুলে দেয় দ্রুত বাড়ছে পানি নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পদঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর আট স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে মনো নদী বিপদসীমার একশো আট সেন্টিমিটার চাঁদনিঘাট এলাকায় একশো তেরো সেন্টিমিটার ধলাই নদীতে তেত্রিশ সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার একশো আটাশি সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখরা উপজেলা নিম্নাচল তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ফসলি জমি ও মৎস্য খামার দুই উপজেলার বারোশো পরিবার আক্রান্ত হয়েছে তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার এবং ইতিমধ্যে আমরা পনেরো মেট্রিক টন চাল এবং পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও চোদ্দ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার একাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখন আশ্রয় কেন্দ্রে একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের বাস্তুতা ছিল না বাবু আলো পত্র বর্ষতে কাগজের আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি যখন আমাদের স্কুল আছে মাদ্রাসা আছে শরণকালের ভয় ভয় বন্যার কবলে ফেনি মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে প্লাবিত ফেনী সদর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা চরম দুর্ভোগে পড়েছে বানভাসি মানুষ গেল দুই মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লঙ্গদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলার নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আগে কখনো দেখি নাই আমরা সকাল পানি পানি আছে মানে ভারী বর্ষণ সম্ভাবনা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কে বাঘাইহাট বাজার মাচালং ও কবাখালি অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা 250 পর্যটক টানা পাঁচ দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার চার উপজেলার অন্তত তিরিশ হাজার মানুষ পানিবন্দী উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ সাত দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর আঙিনা রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের সব বুড়িয়া আমরা কোনো জায়গায় আনতে পারি না থাকি সব এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপূর্ণ রুটের ভোলা অংশের ইলিশা ফিরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা ঢাকা থেকে আইসি ফেরি দিয়ে আইসি গাড়ি নামামু জোয়ারের পানির টেলে নামতে পারি না বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি এবার টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ভেঙে পড়েছে কুমিল্লার বুড়িচং এর বুড়বুড়িয়া বাঁধ বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন এলাকাবাসী নিরাপদ আশ্রয় যেতে পেরেছি কি না কি খবর রয়েছে জানাবেন বিস্তারিত প্রথমত আমরা এদিক দিয়ে একটা চিকন আকারের ছিদ্র ছিল আর কি সেই ছিদ্র থেকে সুরঙ্গ অবস্থায় পানি বহমান ছিল এটা আস্তে আস্তে বড় হতে লাগলো হঠাৎ করে আমাদের দুই পারের দশে গেল সেই এখন থেকে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনারা দেখছেন এদিকে অবশ্যই ক্যামেরা দেখা যায় minimum 70 থেকে 69টা বর লণ্ডণ্ড হয়ে গেছে এবং একেবারে জলের সাথে মিশে গেছে তো সেই সুবাদে ঠিক আছে ধন্যবাদ আপনি দেখছিলেন যে আসলে এলাকা 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 লোকজন যেটা বলছিলেন যে আসলে যখন এই ছিদ্র থেকে 30 40 ফুট ভেঙ্গে যায় আসলে এই সময় আসলে যে থেকে আশি বাড়ি ছিল সেটাও কিন্তু মুহূর্তের মধ্যে লন্ড ভবন্ড হয়ে যায় এবং আমরা তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে আসলে এখানে তারা রাত্রে যখন অবস্থান করছিল তখন যখন ভেঙে যায় তখন কিন্তু আপনার বিভিন্ন ভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে আসলে কিভাবে প্রতিরোধ কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এবং রাতের মধ্যে তারা আসলে ভেঙে যাওয়া ফিরে এসে উঠতে হয়েছে তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ শাকিল আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দুর্গত এলাকায় ত্রাণ কাজে সমন্বয় করবেন উপদেষ্টারা বৃহস্পতিবার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান এ সময় আরো দুই উপদেষ্টা নাহিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন আগাম সতর্ক বার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন উপদেষ্টারা রিপোর্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজওয়ান হাসান বন পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনের কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মন্ডলী সদস্যরা যাবেন এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ হাসান জানান ভারত কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে বাদ খুলে দেয় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে সভায় বেশ কয়েকটি কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান বন পরিবেশ ও পানি উপদেষ্টা এ সময় তিনি আরো জানান ছাত্র আন্দোলনে আহত নিহতদের চিকিৎসা ও সহযোগিতা কমিশন গঠন সহ জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণের বিষয়ে নীতিমালা করা হবে জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এই বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামিমা আক্তার, ডিএসটিবি, ঢাকা। ভারতের পক্ষ থেকে কোনো বাদ খুলে দেয়া হয়নি। এমন দাবি জানিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন পানির উচ্চতা বেশি হওয়ায় অতিরিক্ত চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে বাংলাদেশে পানি প্রবেশ করেছে বৃহস্পতিবার বিকেলে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে কথা জানান তিনি পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বারো জেলায় হঠাৎ বন্যায় এ পর্যন্ত ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়েছে যা সার্বক্ষণিক মনিটরে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে নদী এবং পানি সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রয়োজনীয় বৈঠকের বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা এসময় সময় প্রণয় ভার্মা গত বছর ১৬ লাখ বাংলাদেশের ভারতে ভ্রমণকে সুসম্পর্কের নজির হিসেবে উল্লেখ করেন যখন এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে খুবই হাই লেভেল একটা কোলাবরেশন এবং এটা যেন এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায় এই ত্রিপুরা আপনার জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে ওনার খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান অ্যাম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করা হয়েছে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বর্ণানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ডেপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যা ও 2013 সালের পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় মামলা করা হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয় ছাত্র আন্দোলন চলাকালীন নানা বক্তব্য দিয়েও সমালোচিত হন ব্যারিস্টার সুমন আলোচনার মধ্য দিয়ে সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রাক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কারিগরি দলের প্রধান বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে জাতিসংঘ পাশে থাকতে চায় বলেও জানান তিনি রিপোর্টে বিস্তারিত জাতিসংঘের তিন সদস্যের কারিগরি দল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে বলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যায় সে বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধানে আলোচনা হয়েছে Can support the interim government, people of Bangladesh at this historic time. To democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth. And he sees this as an historic opportunity for the country. in restoring democracy, renewing institutions, and advancing human rights. তিন সদস্যের এই প্রতিনিধি দলটি তদন্ত দল নয় উল্লেখ করে ররি মঙ্গোভেন অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা প্রক্রিয়া শর্ত সহ সব বিষয় চূড়ান্ত করাই তাদের কাজ এম এ আজিম দেশ টিভি ঢাকা নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব জানান তিনি এখন থেকে নগদের শতভাগ মালিকানা সরকারের তবে বেসরকারি খাতে পুনরায় দেয়া হবে নগদকে বলেও জানান গভর্নর আর ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে গভর্নর বলেন ব্যাংকটিকে স্থিতিশীল করাই মূল লক্ষ্য একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অবৈধ অর্থ ফেরানোর চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমরা কিন্তু নগদকে ধ্বংস করতে চাই না আমরা চাই নগদ আরো শক্তিশালী একটা প্রতিষ্ঠান হোক নগদ যেন একটা বিকাশের মতোই একটা স্বচ্ছ কমপ্লায়েন্ট ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা আইকনিক প্রতিষ্ঠান সেই ক্যাটাগরিতে আমরা এটাকে নিতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কম্পিটিশন বাড়াতে হবে

এর এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেগজিমকো গ্রুপের কর্ণধার এফ রহমান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে এনবিআর তাদের কর ফাঁকির বিশেষ অনুসন্ধান চালাবে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ছিলেন বিআরটি এর টেলিফোন বিভাগের কর্মকর্তা বনে গেলেন শত কোটি টাকার মালিক টানা পনেরো বছর সুনামগঞ্জ এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন সেই সুবাদে গড়ে তোলেন অঢেল সম্পদ নিজের নামে জমি কমলেও স্ত্রীর নামে বেড়েছে প্রায় তিনশো গুণ এরই মধ্যে তদন্ত নেমেছে দুদক সেই সাথে এই সাবেক এমপি দেশের বাইরে হয়েছে নিষেধাজ্ঞা মেহেদি হাসানের জগন্নাথপুর উপজেলায় বিআরটিএর টেলিফোন বিভাগে কর্মজীবন শুরু করেন মোয়াজ্জেম হোসেন রতন রাজনীতিতে যুক্ত না থেকেও হঠাৎই দু আট সালের নির্বাচনে পেয়ে যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বনে যান সুনামগঞ্জের এক আসনের সরকার দলীয় সংসদ সদস্য এরপর টানা তিনবার সংসদ সদস্য হন রতন গড়ে তোলেন সম্পদের পাহাড় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা বিকাশের দুই একর পাঁচ শতাংশ জায়গার বিনিময়ে কোনো টাকা দেননি সুনামগঞ্জ এক আসনের সাবেক এই সংসদ সদস্য পরে আরও তেত্রিশ শতাংশ জায়গা রতনের নামে লিখে না দেওয়ার নির্যাতনের শিকার হন বিকাশ তার অভিযোগ এই এমপির নিজস্ব সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালায় ওনার বড় ভাইকে দিয়ে আমার উপর হামলা করান এই আমি কেন জমি জমি দিই না আর আগে আমি টাকা কিভাবে পাই এইসব উল্টা পাল্টা কথা বলে বড় ভাইকে দিয়ে উনি আমার উপর হামলা করান ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করেন তিনি গড়ে তোলেন অঢেল সম্পদ স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও করেছেন অর্থ সম্পদ নিজ উপজেলায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি হাওড় বাংলা ও পায়েল ভিউ চাদুকাটা নামে একটি নদী আছে প্রচুর লুটপাট হয়েছে বিভিন্ন এই চাঁদা আদায় আদায় হয়েছে উটগাড়িতে চাঁদা আদায় হয়েছে হাটে ঘাটে চাঁদা আদায় আদায় হয়েছে না ছিল যত বালু মহল ছিল যত ঘাট ছিল সবগুলাতে ওনার ব্যবসা ছিল গভর্নমেন্ট রুলস অমান্য করেছেন ছয় টাকারটা উনি যারা ইজারাদার ছিল তাদেরকে দিয়ে পনেরো টাকা বিশ টাকা উত্তোলন করিয়েছেন নদী মহল সহ মানুষের ভূমি দখল সহ যাবতীয় লুটথরাজ করে হাওয়ার টাকা সহ যার যাবতীয় লুট লুটতরাজ করে উনি নিজের স্বর্ণ স্বর্ণমহল ঘটেছেন ঠিকই কিন্তু জনগণের কোনো উপকার করেন নাই তবে ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে রতনের ব্যাংক হিসাব জব্দ করা হয় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন তাইরপুর এলাকায় বিন্দু পরিমাণ কোনো স্কুল কলেজ রাস্তাঘাট কোনো কিছু উন্নয়ন করে নাই দুর্নীতির মামলা অলরেডি চলতেছে ওনার পত্রপত্রিকা আমরা দেখেছি ওনার ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সুতরাং এই যে আমাদের সম্পদগুলো লুটপাট করে জনগণের সম্পদ লুটপাট করে উনি যে হাজার কোটি টাকা মালিক হয়েছে অবশ্যই এটা তো বিচারের আওতায় আনা দরকার নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি রতন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রঞ্জিত চন্দ্র সরকার নিউজ ডেস্ক দেশ টিভি